নতুন বছর দুই হাজার একুশকে স্বাগত জানিয়ে মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী বলেছেন করোনা মহামারী অতিক্রম করে নতুন বছরে নতুন আলোয় উদ্ভাসিত হবে বিশ্ব করোনা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি ব্যাপক সাফল্য অর্জন করেছে বলেও মন্তব্য করেন তিনি একই সঙ্গে মাই সকল দর্শক বিজ্ঞাপনদাতা কেবল অপারেটর ও শুভান উদ্দায়ী সহ দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানান মাই চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী বিদায় দু হাজার বিশ স্বাগত দু সবাইকে নতুন বছরের শুভেচ্ছা করোনা মহামারীর অবসান ঘটবে পৃথিবী নতুন সূর্যে আলোকিত হবে করোনা কালেও বাংলাদেশের অর্থনীতি ঈর্ষণীয়ভাবে উন্নয়নের দিকে ছিলেন নতুন বছরে এই সাফল্য নতুন দিগন্ত স্পর্শ করবে ইনশাল্লাহ রাষ্ট্রপ্রধান সরকার প্রধান এবং বাংলাদেশের যে যেখানে আছেন না কেন যারা কাজ করে যাচ্ছেন বাংলাদেশের এই রাষ্ট্রের স্বার্থে রাষ্ট্রের উন্নয়নের স্বার্থে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দিন রাত পরিশ্রম করে আজ এই বারোটি বছরে যেই সাফল্যের দিকে বাংলাদেশকে নিয়ে যাচ্ছেন অবশ্যই আমরা তাকে সেজন্য অনেক অনেক ধন্যবাদ জানাব আপনাদের চ্যানেল মাই টিভি করোনাকালীন সময়েও আমরা শক্তি দিয়ে জীবনের ঝুঁকি নিয়েও বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে তথ্য পৌঁছে দিয়ে আমরা মনে করি যে আমরা সাফল্যের দিক এগিয়ে নিয়ে গিয়েছি মাই পরিবারের পক্ষ থেকে বলবো যে আমাদের যারা দর্শক শুভাকাঙ্ক্ষী বিজ্ঞাপনদাতা ক্যাবেল অপারেটার যে যেখানে আছেন দেশে এবং দেশের বাইরে সবাইকে মাই পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি ওয়েলকাম টু টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান